বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময়ে কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা শুনলে সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি নিয়ে বসা, হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না, এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে। এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? না, অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সলসলাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, ধাম ধাম বিকট আওয়াজ হয়। এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, প্রচন্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের, কি নাম, পাকুন্দিয়া। প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল, আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। তো প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাঁপতেন, আর এই কোরআন রিসিভ করতে যে বিশ্বনবী ইসলাম ঘামতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত কঠিন ছিল ওহি রিসিভ করা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল, ভারী, এত ভারী। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের উপর বসে আছেন, ওটের পাগুলো জমিনে গেড়ে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি টেরই পাচ্ছেন। হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। সাহাবি বললেন, হঠাৎ করে আমি টের পেলাম বিশ্বনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই কঠিন কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, তিনি ঘেমে যেতেন। আবার মাঝে মাঝে সাইয়েদানা জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন কোরআন নিয়ে, হেরা পর্বতে আর সিদরাতুল মুনতাহায়। এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদানা জিব্রাইল আলাইহিস সালামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন। মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই ওহি, পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি। মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো। আর মাঝে মাঝে মিসলা সাউতিন নাহাল, মৌমাছির ভন 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 আওয়াজের মতো কোরআন নাজিল করত কে? ভন ভন আওয়াজ দেখে উমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত নাজিল শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন, এই মাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে। এখানে আল্লাহ তাআলা মুমিনের সাতটি গুণের কথা বলেছে, কয়টি সবাই বলতে হবে, কয়টি গুণ? আল্লাহ রাসূল বললেন, মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না, হাত তুলে দাঁড়িয়ে যাবেন, বলবেন হুজুর কষ্ট হচ্ছে, দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায়, সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না, আমি বলতেছি আমি বলতেছি, একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা, একটু ইকু দাও তো দেখি, বেশি দিও না আবার একটু দাও, দুর্বল সাউন্ড দুর্বল। প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয়,
সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয়, দুর্বল হয়, আমাদেরকে শাউট করতে হয়। একদিনের জন্য শাউট করে আমার গলা ভাঙলে আমার জীবন ধন্য, সমস্যা নাই, কিন্তু আমার তো একদিন না। নোয়াখালীর লোকেরা কয় হুজুর আন্নে গো একদিন আঙ্গো ব্যাক দিন, মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন, মানে প্রতিদিন। কি হয়েছে সাপ কই? বসো বসো। তাহলে মুমিনের কয় গুণ? গলায় আওয়াজ নাই, কয়টা গুণ? শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার, আওয়াজ তোলা যাবে মাশাআল্লাহ। সাতটা গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কি না? আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কি না? আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা? যারা ঈমানদার তারা সফল। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, তারাই সফল যারা ঈমানদার। তবে যেন যেন ঈমানদার নয়, তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই। কয়টা? এক নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। পড়েন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। আলহামদুলিল্লাহ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন, পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না, এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক, আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও বেলাল, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো, বিষ্ণু ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, ওই সাহাবী দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে, টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে ব্যথা পায়, চিৎকার মারে চিৎকার মারে, কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই। আল্লাহু আকবার! তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুঁশ তার ছিল না, তার হুঁশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক কি না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো।
আর যদি এটা কষ্ট হয় অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? কিরে ভাই, এখানে তো ধাক্কাধাক্কি করে লাভ নাই। প্রজেক্টরগুলো কোন দিকে? প্রজেক্টরগুলো, প্রজেক্টর আছে ওই যে পেছনে প্রজেক্টর, ওখানে চলে যাও। এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে, সাউন্ড নাই। এই এই মাইকটা কি কাজ করে না? তোমার তো সাউন্ড পায় না কেন? আচ্ছা আচ্ছা, সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না। ও দেখতেছে, ওকে দেখতে দাও। এত বড় গ্যাদারিং এ এদিকে সমস্যা হবে, ওদিকে তার ছিঁড়ে যাবে, ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তোমাদের সহযোগিতা লাগবে, তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে না। লক্ষ লক্ষ লোকের সমাগম, এখানে কিছু সমস্যা হবেই, এগুলো মেনে নিয়েই আমাদেরকে বসে থাকতে হবে, ঠিক কিনা? মাইক অপারেটর, লাস্ট চান্স দিলাম তোমার, এটা ঠিক করো তাড়াতাড়ি। এ তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হয়েছে আমার আলোচনা। হয়েছে একটা ছেলে কথা বলবে না এখানে। এই ছেলে চুপ, ইয়েলো জ্যাকেট চুপ, কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো, এদিকে তাকান। আন তা'বুদু আল্লাহ কা'আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবি নামাজে পড়তেছে, দাঁড়িয়েও টানতেছে, এরকম নামাজে পড়ে দাঁড়িয়েও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে এসএমএস লেখা যাবে, যাবে না? এগুলো করবেন না। নজরটা থাকবে সেজদার দিকে, কোন দিকে? সবাই বলেন, মনে থাকবে এটা। এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ, এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে, আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ তিনটা চান্স দেয়, কয়টা? একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। তিনবারের পরও যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না, যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে, শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই। হ্যাঁ, এখানে কি হয়েছে ভাই? দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান, যে প্রজেক্টরে দেখেন যান, যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি? এই জনশ্রুতির ধাক্কা অনেকে আহত হয়, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো, বারবার ব্রেক করলে তো হবে না, এটা বুঝতে চায় না অনেকে, প্লিজ এরকম করবেন না। একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, ওই ফ্লোতে সে এগোয়, তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয়। একটু পরে যদি কে হুজুর মাইক নাই, ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাব, তো এগুলো করো না। আর অল্প কয়েক মিনিট তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায়, আছে না নাই? মুরব্বী বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে তাকানো, খেয়াল থাকবে তো? সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ। কি গাছ? নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে,
পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন, ডানে বাঁয়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো, আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালা, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইয়র লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই? আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালা, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে? অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই? নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে, নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন, আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে, ওই নামাজকে আল্লাহ কবুল করবে? এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স, আপনি ওই দিন কি করবেন? আহা, কত সুন্দর করে অজু বানাবেন তাই না? সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মশল্লাটা বিছিয়ে, হায় রে কি সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন, তাই না? কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালাত, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে? বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে? ধীরস্থির ভাবে সালাত করতে হবে, তাদিলুল আরকান মেনটেন করতে। এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূল একই কথা বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার, সঠিক পদ্ধতিতে সালাত হয়নি। উনি কি করবেন? আবার যে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, সালাত পড়ো, হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে জড়িয়ে ধরলেন, বললেন আসো তোমারে শিখাইয়া দেই, যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না, দেয়ার ইজ নো রাশিং ইন সালা, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো নাই, যখন দাঁড়াবা রিল্যাক্স, যখন রুকুতে যাবা রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো, সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না, তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল, তাই না? কি ছিল? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা, লা ইয়াসুবু ওয়া লা ইয়ুকনিউ। আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায়, অনেক একটা এরকম থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে, সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, সালাতে আবার চুরি করে কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে, পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব। দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব। আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াস মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে, আসরা নাই। এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে, আসরা নাই। এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ চোর। এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন? কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই। নামাজে কি নাই? নামাজে করতে হবে রিল্যাক্স। নামাজে কি করব? সবাই বলেন কি করব? যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা? তুমি তাড়াহুড়ো করছো কেন? নামাজে তুমি রিল্যাক্স করবা। যখন রুকুতে যাবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সিজদায় লুটিয়ে পড়বা, তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদ ফা আকসিরু ফীহি দুআ। আল্লাহ রাসূল বললেন, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। ফা আকসিরু ফীহি দুআ, তাই তখন বেশি বেশি দোয়া করো। আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই, দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে, জায়নামাজে পড়ে, মসজিদের টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবী বলে, না, টাইলসে পড়ে না, জায়নামাজে পড়ে না, তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যেয়ে পড়ে। এজন্য তাড়াহুড়ো করা যাবে না। ইদা উকিমাতিস সালা ফালা তাতুহা তাসাউন, যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না। ওয়া আতুহা তামশুন, রিল্যাক্সের সাথে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যে যতটুকু পাও ইমাম সাহেবের সাথে পড়ো। দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে গেছে একা একা পড়ো। চার রাকাত পেয়েছি, দুই রাকাত বাকি, দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না নাই? তো তাড়াহুড়ো করেন কেন আপনারা? আর তাড়াহুড়ো করবেন? অনেকে অজুখানায় তাড়াহুড়ো করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে, ওয়া দোহা ওয়া লাইলি ইদা সাজা, সবার মুখস্থ আছে না নাই? তো উনি তখন হাত ধুইতেছে, এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি, উনি হিসাব মিলাই ফেলছে, তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে, তা না হলে রাকাত পাওয়া যাবে না। মসজিদের টাইলস ছিল পিছলা, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আর একদিকে, এরকম আছে না নাই? আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভেঙে ফেলছে, উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে, এরকম করবেন? আর মনে রাখতে হবে, এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না। যা শুনবো নিজে মানবো, সমাজটাকে পরিবর্তন করে দিব আমরা। আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের হাতেই সব। আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক কিনা? এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী, এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি, এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান, ঠিক কিনা? আমরা যদি ঠিক হয়ে যাই, ঠিক থাকবে বাংলাদেশ, আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি, ধীর স্থির ভাবে যেন সালাত পড়ি। মনে থাকবে সবার, সালাতে আমরা রিল্যাক্স করব, কি করব? তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না, তারা ধীর স্থির ভাবে সালাত আদায় করে। রাজি আছে তো সবাই? আল্লাহ তুমি কবুল করো। তাহলে এক নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দুই নাম্বার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাই না? এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই, আরো গুনাহ হবে, যাব আমি? এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে, যাব আমি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার দুই নাম্বার গুণ, মুমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না, যেই জায়গায় গেলে সওয়াব হয়, মানবতার কল্যাণ হয়, সব সময় মুমিনকে ওই জায়গায় পাওয়া যায়। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ করব না, যেটাই করব এটা যেন অর্থবোধক হয়, এটা যেন আমার কাজে লাগে, দশের কাজে লাগে, এরকম কাজ করার দরকার আছে না নাই? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না। কারণ মুমিন খুব ভালো করে জানে, যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে, ক্যামেরা করে কে?
আপনি কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা, ফেরেশতাদের কাছে ক্যামেরা নাই? আসলে নাই। এজন্য আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবিন। দুনিয়াতে তোমরা যা করো, যেখানে যাও, যে কাজের সাথেই সম্পৃক্ত হও না, তোমাদের সব কাজগুলোকে ইমাম মুবিন নামক ভিডিও ক্যামকর্ডার দিয়ে ধারণ করে কে? আবার মুমিন জানে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে, মুখ দিয়ে আমি যা বলি, যে বাক্যই উচ্চারণ করি, যে শব্দ উচ্চারণ করি, ফেসবুকের কমেন্টস বক্সে যেই কমেন্টস আমি টাইপ করি, এই সবগুলো দেখে কে? রাকীবুন আতীদ নামে দুইজন ফেরেশতা আছে, সব কিছু নোট করে নেয়, ঠিক কি না? মুখে যা বলবো এটাও অর্থবহ হইতে হবে, যা লিখবো তাও অর্থবোধক হইতে হবে, ঠিক কি না? এখন তো বলার চেয়ে আমরা টাইপ করি বেশি, ফেসবুকে কমেন্টস অপশন আছে না নাই? আহা, ইচ্ছা মতো কমেন্টস করে, কমেন্টসের ফুলঝুরি, গালি গালা সব মাগনা আছে না নাই? নারায়ণগঞ্জের ছেলেরা অবশ্যই এগুলো করে না, এখানকার ছেলেরা ভালো অনেক, দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট। কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারেও হিসাব চাইবে কে? কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে? চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে? এজন্য যা মন চায় চোখ দিয়ে দেখা যাবে, যা মনে চায় মুমিন কান দিয়ে শুনতে পারে। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ি আমিন। এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজে আমরা যাব না, যাব? তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো, ব্লাড ক্যাম্পেইন করতে পারো, রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায়, ঠিক কি না? তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো, তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায়, তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইপটিজিংকে তাড়াতে পারো, তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ ব্যাধিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো, তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো। আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা আজে বাজে কাজে যায় না, যে কাজে গেলে নিজের কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, মুমিন ওই কাজ করে, ঠিক কি না? তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব, যেটাতে সওয়াব নাই, যেটাতে গুনাহ হয়, যেটাতে সবার অকল্যাণ, ওটাতে আমরা যাব? দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ দেখলি মুখ ফিরায় নিতে হবে, সালাম দিয়ে আমরা কেটে পড়ব, আর ভালো কাজে আমি সবার আগে, ভালো কাজে আমি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই, একটা উমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক কি না? একজন ইমাম মাহদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে? ওই উমরের মতো যেন আমরা হতে পারি, আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে আমিন। ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক আজে বাজে কাজে আমরা যাব, ভালো কাজ যেখানে আমরা যাব। তাহলে প্রথম গুণ কি ছিল? সালাতে খুশু খুদু, আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়ে। দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে। তিন নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাঈলুন। আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই, ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুখা। দে যাকাত তোরা দে রে যাকাত, ঠিক কিনা? ওফি আমওয়ালহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম।
তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে। আমি যে যাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না, বরং ও যাকাত নিয়ে ও আমারে করুণা করে। কথা বুঝতে পেরেছেন? আমি যাকাত দেওয়াটা আমার উপর ফরজ, কিন্তু যে গরিব ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ? ওর ঘরে টাকা নাই, ও বললো আমি রোজা রাখবো কিন্তু যাকাতের টাকা নিমু না, কোনো সমস্যা আছে? কিন্তু আমি যদি কে যাকাত দিমু না, সমস্যা আছে না নাই? তাহলে আমি করুণা করি নাই, ও যে আমার থেকে যাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ এবাদত পালনে আমার সহায়তা করলো, ও আমারে করুণা করেছে, ও এসে আমার দয়া দেখিয়ে গিয়েছে, ঠিক কি না? কিন্তু অনেকে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন যাকাতের শাড়ি দেয়া হবে, লুঙ্গি দেয়া হবে। আহা, গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায়। কেয়ামতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে, তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে। এরকম নিউজ বাংলাদেশে আছে না নাই? যাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে? সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে। সিএনজি কিনে দেন একটা, ছেলেটা সিএনজি চালাবে, অটোরিকশা চালিয়ে স্বাবলম্বী হবে, ঠিক কিনা? অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন, গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে, ঠিক কিনা? ঝালমুড়ির একটা দোকান বানায় দেন, চায়ের একটা দোকান বানায় দেন, চা বিক্রি করবে, ফুচকা বিক্রি করে, ও চলবে, ফ্যামিলিও চলবে। আর যদি একটা শাড়ি, একটা লুঙ্গি, 1 কেজি সয়াবিন তেল আর 1 কেজি চাল দিয়ে দেন, এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাত্রে বেলায় আরেক জায়গায় লাইনে দাঁড়াবে, দারিদ্রতা কি দূর হবে? একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা, ওই বাংলাদেশ আমরা চাই না, ঠিক কি না? অর্থের সুষম বন্টনের জন্য যাকাতকে ফরজ করেছে কে? এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, আমার মুমিন বান্দার 3 নম্বর গুণ, তারা যাকাত দেয়, তারা সম্পদ জমিয়ে রাখে না। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ জমায়। কেমন আছেন? ভালো আছেন? আপনি এমপি মহোদয়? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব বসেন। তো এই জন্য একদিকে রাস্তার একদিকে গাছতলা, একদিকে পাঁচতলা, এরকম সমাজ চাই নাকি আমরা? না, সম্পদের তারল্য ছড়িয়ে পড়তে হবে ঘর থেকে ঘরে, দ্বার থেকে দ্বারে, ঠিক কি না? যারা সম্পদ জমায় রাখে, ব্যাংক ব্যালেন্স করে, এগুলো করি না তো আমি, আগে যা করছেন ওইটাই। একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা, এরকম চাই আমরা? না, আমরা চাই এদেশে কোনো দারিদ্রতা না থাক, নো পভার্টি ইন বাংলাদেশ, ঠিকই না? এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে 17টা, এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি, কোনো দারিদ্রতা থাকতে পারবে না। এজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। যারা সম্পদ জমায়, যারা সম্পদ জমায়, এই সম্পদগুলো কেয়ামতের দিন হবে সুজা আন আকরা, টেকো সাপ, পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা, ছবল মারবে আর বলবে আনা মালুক আনা কানসুক, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমার না খাওয়ার জন্য জমাইছিলে আজকে খা। খাইবেন ওই দিন? খাইবেন ওই দিন? সাপের এক একটা কামড়ে দেহটা 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, আমার বিশ্বাসী বান্দারা কৃপণ হয় না, আমার মুমিন বান্দারা কিপটা হয় না, তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা যাকাত দেয়, ঠিক কি না? দান করে, দিলে বাড়ায় দেয় কে? দিলে কমে কখনো? গোপনে দান করবে, ওই গোপনে দানের সওয়াব বেশি। গোপনে দান করলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে আপনার ছায়া দিয়ে দিবে। তাহলে 1 নম্বর সালাত, 2 নম্বর আজেবাজে কাজে আমরা নেই, 3 নম্বরে আমরা যাকাত দিব, 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আমার মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। 4 নম্বর, এটা কয় নম্বর? এটা যুবকদের ওয়াজ, লজ্জাস্থানের, দে গার্ড দেয়ার প্রাইভেট, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। খুব জরুরি হাদিস যুবক ভাইরা, খেয়াল করে শোনো, যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণুই বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। 1 নম্বর মা বাইনা লিহিয়াইহি,
এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিব্বা। সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না, চুগলখুরি করবে না, একজনের কথা আর একজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয়। আরেক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই জিব্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না। এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমার দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে। ইউ হ্যাভ টু গার্ড ইউর প্রাইভেট। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই, এজন্য এগুলো করা যাবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ সাহস আছে ওদের, বুকের পাটাস হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা বিয়ে করব, কি করব, বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোতে, আপনার দায়িত্বে দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া, তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ছেলেমেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে। ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে, ওর কমন পড়ছে, কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা, মিলায় দিয়ে ওদেরকে বিয়ের পিড়িতে বসায় দিয়েন। বিয়েতে কল্যাণ, বিয়েতে বরকত, বিয়ের মতো ভালো কাজ হতে পারে না? সব নবীরা বিয়ে করেছেন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না। এটা লাগবে, ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আছে না? নাই না, এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই, মেয়েও পড়ুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না? নাই। এজন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এই এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে? বাপ মা বুঝে না, একজনকে হুজুর আব্বাই বুঝে না। গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন, ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দে গার্ড দেয়ার প্রাইভেট। মুকদ্দামাতুল হারাম এ হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারাম এ হারাম, এই নজরটা বড় খারাপ। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে।